গাইস দেখো এখানে কিন্তু নিজেদের ঘরের যে পরিস্থিতি তাকে কিন্তু তুলে ধরা হয়েছে। গাইস দেখো এখানে কিন্তু প্রচুর শিব মূর্তি এবং রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে একটা কিন্তু আছে গাইস ফুকের অনুষ্ঠান, স্টেজ তো আছে কিন্তু রঙ্গমঞ্চে। হ্যালো গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। তো আজকে এসে গেছি আমি বেলতলা ঘাটাল সংলগ্ন এরিয়া বেলতলা। তো এখানে যে বাবা হরগৌরীর যে মূর্তি, সেই মূর্তির দর্শনও করাবো এবং মেলাটাও তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে কিন্তু দেখতেই হবে, হ্যাঁ, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, একদম অনেক কিছু মিস করে যাবে। তো প্লিজ স্কিপ না করে দেখো আর আমাকে একটু সাপোর্ট দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস এই হচ্ছে আমাদের বেলতলার প্যান্ডেল, শিবরাত্রির প্যান্ডেল। ভিতরে কিন্তু হরগৌরী বসে আছেন একদম সুন্দরভাবে, আর দেখো খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা। এটা কিন্তু বেলতলার প্যান্ডেল, ঠিক আছে, ঘাটাল সংলগ্ন এলাকা বেলতলা। বেলতলার শিবরাত্রির উৎসবে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো ভেতরে ঢোকা যাক, দেখা যাক আমাদের হরগৌরীর মূর্তি আপনার কেমন করেছে বা কেমন হয়েছে, চলো। তো এই হচ্ছে গাইস প্যান্ডেলের ইন্টেরিয়ার, ইন্টেরিয়ারটাও খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। তো চলো মেন হচ্ছে এখন মূর্তি দর্শন হবে। তো মূর্তি দর্শন করা যাক চলো, হরগৌরীর যে মূর্তি। তো গাইস এই হচ্ছে বেলতলার যে মেলা, সেই মেলার কিন্তু দারুণ গেট, দারুণ লাগছে কিন্তু। আর এদিক দিয়ে কিন্তু মেলার গেটে প্রবেশ করতে হবে, প্রবেশ পথ এটা। আর সামনেই দেখো একদম সুন্দর কিন্তু ঝিলিপি টিলিপি একদম বানানো চলছে। আর চলো ভেতরটা দেখানো যাক। দেখুন গাইস এখানে কিন্তু মডেল করা হয়েছে সমুদ্র মন্থনের, আর এখানে কিন্তু শিব ঠাকুরের কিছু মডেল করা হয়েছে। গাইস দেখো এখানে কিন্তু নিজেদের ঘরের যে পরিস্থিতি তাকে কিন্তু তুলে ধরা হয়েছে, এটা কিন্তু বাস্তব। দেখো লেখাটা দেখো, শুধু আমি পড়বো না, আপনারা পড়ুন, ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বাস্তব পরিস্থিতি। দেখো এখানে কিন্তু কাঁচা বাদামকে নিয়ে ভালো করা হয়েছে, একদম ভুবনবাবুকেও নকল করা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। এটাও একটা মডেল করা হয়েছে, রক্তবীজ, রক্তবীজের মডেল। গাইস দেখুন এখানেও কিন্তু একটু বাস্তবকে তুলে ধরা হয়েছে, একদম দারুণ বাস্তবকে তুলে ধরা হয়েছে কিন্তু, ওকে, এটাই বাস্তব। এখানে শিবের বরণকে দেখানো হয়েছে, এই মডেলটা দেখুন গাইস, একদম বিচিত্রকর মডেল, বিচিত্রকর মডেল হচ্ছেটা কি। দেখো এখানে কিন্তু প্রচুর শিবমূর্তি এবং রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, দারুণ দারুণ দেখতে গাইস, দেখো খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু। দেখো গাইস খুব সুন্দর লাগছে কিন্তু গাইস। তো গাইস এই হলো মেলা শুরু হচ্ছে কিন্তু, এখানে প্রথমেই রেস্টুরেন্ট দিয়ে মেলা শুরু হচ্ছে। আর এদিকে দেখো পাঁশকুড়ার চপ, এটা কিন্তু একটা কমন ব্যাপার মেলার, ঠিক আছে। তো চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘোরাই, ওকে। বিরাট উঁচু নিচু, অ্যাকচুয়াল ধান জমিতে কিন্তু মেলাটা বসেছে, দেখো
ধান জমি, ধান কাটা হয়েছে এই তো ধান জমিতে মেলাটা বসেছে। এখানে কিন্তু আবার কি মথুরা কেক, ভেলপুরি, আবার চলুন স্টলগুলোও দেখাই। গাইস দেখুন এখানে কিন্তু মিকি মাউস থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল বসেছে, দারুণ কিন্তু বসেছে গাইস। আর এদিকটাও দেখুন, এদিকটাও কিন্তু স্টল বসেছে। এগুলো কিন্তু মেলায় কমন ব্যাপার, এগুলো কিন্তু বসেই অ্যাকচুয়াল। কিন্তু এই হরেক মালটা কিন্তু প্রত্যেকটা মেলার কমন ব্যাপার, দেখুন 7 টাকা হরেক মাল, 7 টাকা, ঠিক আছে। তো এদিকেও মেলাটা অনেকটাই রয়েছে, চলুন দেখি কত বড় মেলা। চারদিকে কিন্তু সুন্দর বসেছে, স্টল বসেছে গাইস, চারদিকে কিন্তু স্টল বসেছে। আচ্ছা এখানে আবার কিন্তু গাইস এখানে কিন্তু স্টেজও রয়েছে, চলুন স্টেজ গাইস। এটাই হচ্ছে বেলতলা, বেলতলার যে উৎসব, সেই বেলতলার শিবরাত্রি উৎসবের যে মেলা, সেই মেলার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কিন্তু এখানে একটা কিন্তু আছে গাইস, অনুষ্ঠান স্টেজ তো আছে, বেলতলার রঙ্গমঞ্চে আর কিছুক্ষণের মধ্যে দর্শকহীন স্টেজ মঞ্চস্থ হয়ে যাবে। চলুন এবারে স্টলের দিকে যাওয়া যাক। ওকে আমাদের এই মেলা তো দেখুন, এদিকে কিন্তু প্রচুর স্টল রয়েছে, এখানে আবার হরেক মাল 6 টাকাও রয়েছে। তো চলুন ওই দিকটাও যাই। বাহ কি বলছে গাইস, বৌদি আমার মন্দাকিনী এনেছি সব মনমোহিনী, ও কি ডায়লগ। প্রতিদিন এসব ডায়লগ ছাড়া অবশ্য হবেই না। তো যে সমস্ত এদিকে কিছু কিন্তু গাইস বাচ্চাদেরও জিনিস, তারপরে বিভিন্ন রকমের এই টয় ট্রেন থেকে শুরু করে এগুলো বসেছে গাইস। ওকে এই দেখুন বাচ্চাদের এইটা এখন বিশাল উঠেছে, জাম্পিং জাম্পিং। তো গাইস এই হচ্ছে মরণ কুয়া বসেছে, আর এদিকে ডান্সিং গাড়িও বসেছে, আর এদিকে বসেছে কিন্তু সেই ফুলানো যে বেলুনগুলো দেখাচ্ছিলাম কালকে, সেটাও বসেছে। আর এদিকে বাচ্চাদের গাড়িও বসেছে, এটা এখনও কিন্তু চালু হয়নি। তো গাইস দেখো এদিকেও কিন্তু অনেক স্টল বসেছে, দেখো এদিকেও কিন্তু মিকি মাউস টাইপের যে স্টলগুলো বসে, হরেক মাল 35 টাকা। ওকে দেখো এদিকে কাপ প্লেট আছে, কাপ প্লেট গ্লাস আছে, এদিকে পাপোস টাপোস রয়েছে, এদিকে আবার জুতো আছে গাইস, আবার একদিকে নাই দুদিকেই জুতো, প্রচুর জুতো, কত কিনবেন কিনুন, একদম সুন্দর জুতো আছে গাইস, মানে কিনার অভাব হবেনি। ওকে আর এদিকটাও জুতো, আর এদিকে চমৎকার বিষয় সেটা হচ্ছে 4 টাকার, 4 টাকা হরেক মাল, 4 টাকা দেখো হরেক মাল, 4 টাকা। আর দেখো এদিকেও আছে, এইদিকেও রয়েছে স্টল, এটা অনেক ধারে ধারে চলে গেছে। তো এদিকেও আছে দেখো, এদিকেও অনেকটা স্টল রয়েছে, একই রকম স্টল প্রায়, একই রকম স্টল গাইস। চলো এদিকটাও দেখা যাক, এদিকে দেখো দারুণ স্টল কিন্তু এটা। ঘুরে ফিরে কিন্তু সেই আবার মাঝখানে যেখান দিয়ে ঢুকেছিলাম সেখানে চলে এসেছি, এখানেও কিন্তু 7 টাকা হরেক মাল। এই হচ্ছে গোটা মেলা, তো পুরো মেলাটাই তোমাদেরকে প্রায় ঘুরিয়ে দিলাম, ছোটো মেলা তো এখানে বেশি সময় লাগলো না।
তো গাইজ এই ছিল আমাদের বেলতলা ঘাটাল সংলগ্ন বেলতলার যে মেলা, সেই মেলা পুরোটাই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো বলো? যদি ভালো লাগে, যদি মনে ছুঁয়ে থাকে, একটু মনের কোণে যদি একটু ছুঁয়ে থাকে, তো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে করতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, এটা তোমাদেরকে বারবার বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই ছিল আজকের নিবেদন, তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই।